আর এক একটা নাস্তিক মুসলমানের ঘরে জন্ম নিছে মনে হয় ওর গালের মধ্যে কুত্তায় মুতছে ঠিক হ্যাঁ কথা কও না কেন ও বলে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আর মাতার উপরে কুত্তা দিয়া মুতাই তুই আর মাতার ভিতরে পোষা কুত্তা পোষা গিলু ও আবার দলিল দেয় কি কয় সালামের মধ্যে জঙ্গি জঙ্গি আওয়াজ শোনা যায় বোঝা যায় জঙ্গিদের বু আসে তুই তো পরসর ওই তরিকারি তুই তো পরসর ওই তরিকার এ জিয়াউর রহমান তোর নাম তুই ছিল মনে হয় তোর দাদি তোর বাপের হালাল রক্ত হইলে তো এই কথা বলতে পারিস না যে সালাম হলো জঙ্গিবাদের একটা শব্দ শোনা যায় কথা কও না কেন তুই অপেক্ষা কর তোরে কোনো বাপে বাঁচাইতে পারবে না খালেস তওবা কর তওবা করে এখন ঈমানদার হ সালাম ভালো করে মস্ক কর মক্তব আইয়া নরে একটা জুতার বাড়িও তোর কপাল থুয়ে মাটিতে পড়বো না সরমনে আল্লাহর কুতুব ডাক দিলে একটা বাড়িও মাটিতে পড়বো না সব তোর কপালে পড়বো জুতাখোর জুতাখোর প্রত্যেকটা বাড়ি তোর কপালে পড়বে জুতাখোর বাংলাদেশ এটা শাহজালাল আমানির দেশ এটা খান শাহজাহানের দেশ এটা তাবলিগলাদের দেশ এটা সরমনে আল্লাহর কুতুবের দেশ শশিন আল্লাহর কুতুবের দেশ এই দেশে কোন নাস্তিক যদি মাথা নাড়া চাড়া দিয়ে ওঠে হয়তো অপরলি চান্স পাইবে না ভাই যেখানেই তোরে পাবো সেখানেই জুতা দিয়ে সোজা করে ছাড়ব বাংলাদেশে না বেটা এই দেশে কোন নবী আসে নাই এই দেশে সাধারণ অলিরাই এই দেশে দিন কায়েম করছে এই দেশে নবী লাগে নাই বেটা নবী লাগছে যেই দেশের মানুষ বেশি আউরা জাউরা যেই দেশে বড় বড় শয়তান জন্ম নিছে ওই দেশে নবী লাগছে ঠিক না বে ঠিক আমার এই দেশে নবী লাগে নাই বেটা যেই দেশে নবী লাগে নাই ওই দেশে নবীর বিরুদ্ধে আর আল্লাহর বিরুদ্ধে কথা বললে একটা জুতার বাড়ি আর জারুর বাড়ি মাটিতে পারবে না কপালে পড়বে কপালে তুই সালাম নিয়ে কুটিপ্তি করস তো জিয়াউর রহমান তো জিয়াউর রহমান বলা যাবে না তোর আজ থেকে জিয়া রহমান নি তো তোর জিয়া রহমান রহমান আল্লাহর নামের সাথে তোর নাম রাখা যাবে না তোর জিয়া জিয়া কই তুই কথা কর না কেন কি কইছে শুনছেন এই যে আমরা যে সালাম দেই না আসসালামু আলাইকুম এদের ভিতরে বলে জঙ্গি জঙ্গি বাপ আছে জঙ্গি তো বাপ লাগবই তুই তো জঙ্গির পিছনেই ঘুরোস তুই কি আর আলমকে পিছনে ঘুরবি টাউকার ভোর টাউকা আর মাথায় মিয়া দেড়শো চুলু নাই কথা কর না কেন সাহস কত করে এই দেশে সালাম নিয়ে কুটুক্তি করে আবার আমরা যে বলি ভাই আল্লাহ হাফেজ যাই বলি না এই মগার ভো মগা এই পাডাডা এই পাডায় কয় এই আল্লাহ হাফেজ এটা বলে বলা যাবে না ওরে পাডা হে কথা কও না কেন মিয়া গাঞ্জা খোর পাডা রাম পাডা আল্লাহ হাফেজ বলা যাবে না বলে এটা বলে জঙ্গিবাদের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধন্যবাদ জানাই এই বিডি একা কি করবে এমনি হার বয়স গেছে হইয়া কারণ বয়স হতে মানুষের ব্রেনের ভিতরে একটু লোভ আসে আসে না এখন করবো কি হ্যাঁ যদি যৌবনকাল থাকতো এটার ধইলাই পাডাটার তুলাই দিত কত বড় বদমাশ চিন্তা করছেন নি আল্লাহ হাফেজ এটা বলা যাবে না এটা বলে জঙ্গিবাদের কথা নাউজুবিল্লাহ বললেন না নাউজুবিল্লাহ বোর কাছে হিগ যাইয়েন বৌমনে কয়ে দিছে নাউজুবিল্লাহ কোন সিতে যদি মরে যাও গা তুমি বুড়া মরে গেলে আমি পামু কই এলে কে বুড়া গুলা কথাই কয় না এগুলা পারে খালি মসজিদের ইমামের লগে আর মুয়াজ্জিনের লগে হে কথা কও না কেন মসজিদে আইয়াই দেখবা বুড়া গুলা খালি ফ্যানের দিকছে ফ্যানের পাখায় ময়লা আছে ফ্যানে যদি ময়লা থাকে ইমামের চাকরি নাই কি যে বিপদে আছে আমার ইমামরা ওরে আল্লাহরই এরম আছে না নাই জানি আপনাকে এই মনোরবাগের মসজিদ অনেক বালা সভাপতি সেক্রেটারি সবগুলো আছে না আপনি সভাপতি না আলহামদুলিল্লাহ ভাল লাগতেছে ঢাকার স্থানীয় মানুষ কারণ হাস্তাবাদ বেয়ারা মনোরবাগ এই স্থানীয় মানুষ বেশি এগো দিল অনেক বালা সবাই না আবার কেউ আছে আইকেলে বাসলে খারাই থাকে ইমাম কোন সময় বাইরে এবার আক্কে বালা ঢুকাই দিব
এ মুসলমানের পরে একসাথে কথা কন ইমামের দিকে সুনজরে তাকাইলে আল্লাহ খুশি না খুশি এইটা তো কইবা না যদি কই তোমার দিক চাইলে খুশি এই সময় চাইতে বেইতে উড়ে এটা আমার কথা না বিশ্বনবী বলে মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি যে আলেমকে সম্মান করছে আমি নবীর সম্মান করলো যে মুয়াজ্জিন রে 10টা টাকা হাদিয়া দিলে সে আমি নবীরে হাদিয়া দিল আমার বিলাল রে হাদিয়া দিল মুয়াজ্জিন কি মনে করেন আপনি এই মুয়াজ্জিন রে 2 টাকার চাকর পাইছেন 2 টাকার চাকর পাইছেন মুয়াজ্জিন রে জানেন মুয়াজ্জিনের দাম কত এই দুনিয়া সব প্রেসিডেন্ট এমপি মন্ত্রী গুলাই এক পালাই দিলে ট্যাবলেট বানাই এক পালাই দিলে মুয়াজ্জিনের একটা ওয়াক্তের আজানের সওয়াবের শূন্যস্থান পুরো হবে না ইলিয়াসুর রহমান জিহাদিকে সমস্ত মানুষের উপর দিয়ে কল্লাটা দেখা যাবে না দেখা যাবে মুয়াজ্জিন রে এবং নবীদের পাশে থাকবে মুয়াজ্জিনগুলি তুমি তো বেতন দাও 4000 টাকা জানোয়েটের গুতাটা কোন জায়গা ও নবীর পিছনের সিটে বইবো নবীরা থাকবে ইমাম আর নবীদের মুয়াজ্জিনগুলির পিছনের সিটে থাকবে মুয়াজ্জিন জোরে কও সুবহানাল্লাহ যদি কোন আমল লাগে কোন জায়গা তোমার নাম হলো অটো গাড়ি তোমার লাগে অটো গাড়ি বিমান না অটো গাড়িতে বইয়া বইয়া জিমাইবার ঘুমাইবা আম গো মসজিদের মুয়াজ্জিন নবীর পিছনে বইয়া যায় আর আমরা মাক্কি মাটি গো কথা কন না কেন এটা আমার বাজানের বানানোর কথা না বিশ্বনবী বলেছে আমার বেলাল আমার উটের লাগাম ধরে পিছনে পিছনে জান্নাতে যাবে আর আমার আমার বেলাল রে ইমাম বানাইয়া দুনিয়া সব মুয়াজ্জিনগুলা জান্নাতে যাবে দুনিয়া সব মসজিদের ইমামগুলি আমি নবীর গাড়িতে করে জান্নাতে যাবে যদি কোন তাহলে আমার গোটা খাইলো আমরা বেতন দিলাম জায়গা বেশি এত কিছু মসজিদ করলাম আমরা কয় নম্বরে থাকবো আলহামদুলিল্লাহ আপনি ইমাম সাহেবের গাড়িতে থাকবেন আলহামদুলিল্লাহ বলেন না কিন্তু সেই রকম ব্যবহার করতে হইব আই এই যদি ডাক দেন ইমাম সাহেব যদি ইমাম বেশি বয়স হয় পায়খানা পোষাবে একসাথে শুরু হয়ে যাবে কারণ বেটার এই বসে তার চাকরি মাকরি পাবে না হ্যাঁ ডরে সভাপতি ডরে আই কি দিছে আমার মতো একটা করা মেজাজের হয় কি হয়েছে ক কি হয়েছে চাকরি দরকার কর্ম না তোর ঘুষাই মুসাই থুইয়া তারপরে যাব কথা কর না কেন কষ্ট পাইতেছেন পাইয়েন না আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান দিছে না দেয় নাই আর এই জিয়া এই জিয়াটা কি কইল হোসেন এ কয় আল্লাহ হাফেজ চলবে না আল্লাহ হাফেজ যেটা বলে জঙ্গি জঙ্গি বাপ এটা সন্তরাসি সন্তরাসি বাপ আসসালামু আলাইকুম এটা বলে এই যে রসুলের যুগে আবু জাহেল সালাম দিত সালাম আলাইকুম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার মানে আসসালামু আলাইকুম মানে কি তুমি মর নাউজুবিল্লাহ কইলেন না মানে এই প্রফেসর আমাকে মারার লেগে বাপ করতেছে তুমি যতই কল্পনা করো যেই বদমাইশদের ইন্দুনে যত কিছুই করো তোমার মতো কত চান্দু আইলো আর গেল তাসলিমা নাসরিন জুতার বাড়ি খাইয়া জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি খাইয়া ভারতের দাদা গো দেশে যাইয়া বিয়ে বহনের লেগে পাগল হয়ে গেছে